নামাজ পড়ি ওই পাঁচ বারই তোমার আল্লাহর কথা মনে হয় না বাবা গড়ি ধরে তাই না বাবা আপনাদের কাছে দেই ধারণা গড়ি ধরে কোনোদিন আল্লাহ ভগবান ডাকা যায় এ পাগল সৃষ্টির শ্রেষ্ঠ কি মানুষ যে মানুষ মানুষ হয়ে বেস্তের আশা করে তার মতো বোকা আর কেউ আছেন ঈশানিন্দা সকল ভুলে অতই হিংসানিন্দা সকল ভুলে একবারে ভক্তি সম্পদ নে না লুটে ধরবি যদি সেই পাকরাব্বা না আগে জানা পীরের হাটে ধরবি যদি পাকরাব্বা না আরে ধরবি যদি পাকরাব্বা না আগে জানা পীরের হাটে ধরবি যদি পাকরাব্বা না সম্পদে নে না লুটে আরে ধরবি যদি পাকরা পানা আগে জানা পীরের হাটে ধরবি যদি পাকরা পানা এই আদমেরই মধ্যে আল্লাহ আছে লামো কামের ভিতরে নটনারী একটা ছোট্ট কথা আপনাদের গানে প্রকাশ করি সেই সময় ইসলাম ধর্মে সবচেয়ে বড় মাওলানা ছিল জালালউদ্দিন রুমি তার মতো আর বড় মাওলানা কেউ ছিল না এই মাওলানা রুমি যখন কাবা ঘরে যাচ্ছে যাওয়ার সময় দেখে পথে এক পাগল পথ দিয়ে শুয়ে রয়েছে তার পা দুইটা কাবা ঘরের দিকে বাবা এই কথাটার একটা আশ্চর্য তাৎপর্য আছে আমরা নামাজ পড়ি তো নামাজ পড়ে কারা জানেন বাবা উনি তো বলছে ইসলামের পঞ্চবেনা তাই না নামাজ পড়ে কারা জানেন যখন মসজিদে ইমাম সাহেব আজান দিল এ কাজ বাদ দে চল আমরা মসজিদে যাই আল্লাহ নামাজ পড়ি আসি ওই পাঁচবার আল্লাহকে আমি ডাকি গড়ি ধরে তাই না বাবা কিন্তু আপনাদের কাছে দেই ধারণা গড়ি ধরে কোনোদিন আল্লাহ ভগবান ডাকা যায় না ওই পাঁচবারই তোমার আল্লাহর কথা মনে হয় না বাবা এই জগতে প্রকৃত মানুষ যারা দমে দমে জিকির করে তারা কোনো সময় তারা বলে না আল্লাহ ডেকে বললেন আমি তোমার নিকটে বাস করি কতটা নিকটে বাস করি তোমার সাহারা রগের চাইতেও নিকটে বাস করি তা যে আমার এত নিকটে বাস করে তারে খুঁজতে আমি যাচ্ছি মসজিদে মন্দিরে উনি ডেকে বললেন না যে মায়ের চরণ পূজা দিলে বেহেস্ত পাওয়া যায় এ পাগল এ 18,000 মাকলুকাত এ সৃষ্টির শ্রেষ্ঠ কি মানুষ নাকি স্বর্গ বেহেস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কি মানুষ যে মানুষ মানুষ হয়ে বেহেস্তের আশা করে তার মতো বোকা আর কেউ আছেন কি সৃষ্টির শ্রেষ্ঠই তো মানুষ যে মানুষ হয়ে গেছে মানুষ হলে কি হয় জানো বাবা আগে মানুষ তারপরে তার ধর্ম নির্বাচিত হয় আগে ধর্ম নয় এই জগতে মানুষ হওয়ার জন্য এই ধর্ম বই পড়ে আর একবার মানুষ হয়ে গেলে সে যেটা বলে ওইটাই ধর্ম ওইটাই কথা হয়ে পড়ে যে প্রকৃত মানুষ সে যেটা বলে ওইটাই ধর্ম ওইটাই বাণী কেমন মাওলানা রুমি যখন এই কাবা ঘরের দিক যায় দেখে পাগল রাস্তায় শুয়ে আছে পা দুটো কাবা ঘরের দিক জালালউদ্দিন রুমি ধমক দিয়েছে এই পাগল ধমক শুনে পাগলের ঘুম ভেঙে গেছে তাকাই বলতেছে কে রে তুই রুমি না রে
তো জালালউদ্দিন রুমি চিন্তা করে আমার নাম ধরে ডাকতে পারে সাহস আছে কার কয় হ্যাঁ আমি রুমি তো কি হইছে ধমক দেশকে এই পাগল তোর জ্ঞান নাই আল্লাহর ঘরের দিক পা দিয়ে শুয়ে আছিস পাগল শামসের তাবরেজ দেখে বলল রুমি বাবা রে আমি তো ভালো বুঝি না তুই ঘরটা কার বলে আল্লাহর ঘর আল্লাহর ঘর আচ্ছা বল তো ঘরের দাম বেশি না ঘরের যে মালিক আল্লাহ তার দাম বেশি বলে অবশ্যই ঘরের থেকে ঘরের যে মালিক আল্লাহ তার দাম বেশি পাগল দেখে বলে তাহলে আমি খালি ঘরের দিকে পা দিছি তাই তুই আমার ধমক দিলি আরে ঘরের মালিকের দিকে যদি আমি পা দিতাম তাহলে তুই কি করতি রুমি এক কাজ কর ওই ঘরের মালিক যে দিকে নাই পারিস যদি আমার পা দুটো তাই সেই দিকে সরাইয়া রাখ আজকে জালালউদ্দিন রুমি বুঝতে পারলো সারা জীবন কোরআন পড়লাম আল্লাহ ছাড়া কোন জায়গা আছে রে কিন্তু আমি খুঁজতে যাই খালি কাবা করে একবার যদি মানুষ হয় তাহলে তার কি অবস্থা হয় রুমিকে শিক্ষা দেওয়ার তরে বললাই তোরে যে বগলের তলে কি রে বলে আমার কেতাব দেখি তোর কেতাবটা কেতাবটা দুই এক পাতা উল্টে জলে ছুড়ে ফেলে দেয় মালানা রুমি ডেকে কয় পাগল করলে কি আমার কেতাব জলে ছুড়ে ফেলে দিলে পাগল ডেকে কয় তোর কেতাব না তোর কেতাবই যদি হয় তাহলে তোর কথা শুনবে না তুই ডাক দে তোর কেতাব হলে অবশ্যই তোর কথা শুনবে মাওলানা রুমি ডেকে বলে ডাকি কেতাবে কথা শোনে নাকি বলে না তাহলে তোর কেতাব না অপাগল তাহলে তুমি ডাক দিয়ে দেখাও কি দেবতার পরিচয় যখন শামসের তাবরেজ কেতাবের ডেকে কয় কেতাব উঠে আয় জালালউদ্দিন রুমি দেখে কেতাবের পাতাগুলো মনে হয় পাখির ডানার মতো পাখা ঝাঁপে ঝাঁপে এসে সব ওই পাগলের হাতে পড়তে লাগে চিন্তা করে আমরা এই জগতে কিতাবের কথা শুনি আর কিতাবে যার কথা শুনে এই জগতে সেই মানুষটা কত বড় দামি বাসান রে তুমি অনেক গ্রন্থ পড়ছো একটা বই পড়ো একটা বই পড়লে জগতে আর কোনো বই পড়া লাগবে না আপনি জানেন যার গান নিয়ে পিএইচডি করা হয় ফকির লালন এই লালন ফকির যে বই পড়েছে একটা বই পড়ছে মাত্র যে স্কুলে গেছে আর যে পড়িয়েছে শিক্ষক ওই একই নাম লালন ফকির যে স্কুলে পড়েছে স্কুলের যে নাম যে পড়িয়েছে শিক্ষক তারও একই নাম আর যে বইখানা পড়েছে বইয়েরও একই নাম জানেন লালন ফকির যে স্কুলে পড়েছে স্কুলটার নাম শিরাশাই যে বইটা পড়িয়েছে তার নাম ওর শিরাশাই আর লালন যে বইখানা পড়েছে তার নাম ওর শিরাশাই এই একটা বই পড়লে জগতে আর কোনো বই পড়তে হয় না কিন্তু বাবা পড়া লাগবে কেমন আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা না বলে পারছি না শোনো বাবা এত সোজা নাই বইটা পড়া ইসলামের ভিতর একজন বড় পীর ছিলেন তার নাম ছিল পীর সিবলি তার হাজার হাজার ভক্ত পীর সিবলির হাজার হাজার ভক্ত তে হাজার হাজার ভক্ত একদিন পীর সিবলির বাড়ি গেছে তো আমরা যখন পীরের বাড়ি যাই পীরের বাড়ি গেলে ওই যে পীর সাহেব যা বলে আমরা সবাই শুনি যখন পীর সাহেব বিশ্রামে যায় তখন কিন্তু আমরা ভাইরে ভাইরে গুরু ভাইরে একটু আলোচনা করি যে ভালো পারে সে বলে তো পীর সাহেব উনি বিশ্রামে আছে এই সময় এক ভক্ত পীর সাহেব বিশ্রামে আছে
এক ভক্ত প্রশ্ন করেছে, এই তোমরা কি এত জীবন যে গুরুর দরবারে আসলে এতদিন, তাছাড়া তোমরা সত্যি করে বলো তো, তোমরা কি কেউ কোনোদিন আল্লাহরে দেখেছো? হাজার হাজার ভক্ত একজন তো প্রশ্ন করে ফেলাইছে, তোমরা কি কেউ আল্লাহরে দেখেছো? তো কেউ কথা বলছে না, মাথা নিচ করে আছে। হাজার হাজার ভক্তের ভিতর থেকে একজন দাঁড়িয়েছে, তার নাম কাশেম। সে দাঁড়িয়ে বলছে, ওই প্রশ্নটা আপনি শুধু আমাকে করেন। তখন ওই প্রশ্নটা করলো, আপনি আল্লাহকে দেখেছেন? কাশেম ডেকে বলো, বলেন কি, আমি শুধু আল্লাহরে দেখেছি তাই নাকি? আমি প্রত্যেক দিন আল্লাহকে নিজের হাতে খাওয়াই, আমি নিজের হাতে আল্লাহরে গোসল করাই, আমি আল্লাহরে ঘুম পাড়াই, পরে আমার আল্লাহ ঘুমায়। বুঝলেন শরীয়ত বর খেলাফ কথা এটা? তো শরীয়তে আলেম যারা ছিল দেখে বলল, এই যে কথা বলছে এর বিচার করা হোক। তো বিচারটা কি? বিচারটা হচ্ছে যত লোক এই কথা শুনছে, এই কাশেমকে তরবারি দিয়ে তত টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হোক। ঘাতক তরবারি হাতে দাঁড়িয়ে আছে, কাশেমের কাছে এসে ডেকে বলছে, কাশেম তুই তো মারা যাবি, তো বল তোর কি কিছু খেতে ইচ্ছে করে? কাশেম ডেকে বলছে, ভাই রে কত কিছু খেয়েছি, কিন্তু গলার নিচে গেলে তো কিছু স্বাদ থাকে না রে। আচ্ছা বল তোর কি কাউকে দেখতে ইচ্ছে করে? কাশেম বলছে, এইটা ভালো বলছিস, কাকে দেখতে ইচ্ছে করে? বলছে, আমি তো মরে যাব তাতে দুঃখ নাই, কিন্তু আমি মরতে মরতে আমার পীর ক্যাবলাটা যদি সামনে দেখতে পাই, তোর আমার একটা আশা পূরণ পারবি ভাই? তখন এক ভক্ত গিয়ে পীর সিবলিরে কয়, দয়াল কাশেম তো মরে যাবে, তো মরে যাওয়ার আগে আপনার দেখা যায়। পীর দেখে বলছে, কেমন কথা বলিস, যা আর বিচার কর, ও যে কথা বলছে এটা ওকে দেখা দেয়া যায় না, যা আর মেরে ফেল। তো লোকটা এসে বলতেছে, কাশেম দয়াল খুব নিঠুর, তোর মরার সময় এত করে বললাম তোরে দেখা দিতে, দেখা দেবে না। কাশেম ডেকে বলল, দয়ালের পরে নিঠুর শব্দটা বসে না, আল্লাহর এক নাম রহমানের রাহিম, রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু, দুই দয়াল এক না, এক দয়াল অল কাহার হয়ে বিচার করবে, আর এক দয়াল শুধু দয়াই করে যাবে, দুই দয়াল এক না, দয়ালদের নিঠুর বলিস না, দেখি আমার দয়াল দেখা দেয় কি না। তখন ওই কাশেম আরব্যে বসলেন, চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখে কলেবের ভিতর থেকে রূপটা ভেসে উঠল, ভিতর থেকে দেখে বলল, কাশেম বাজান তোর ভয় নাই, আমি তো আসিনি, তুই পরীক্ষা দে। ওই শরিয়াতে আর গারায় পরীক্ষা না দিলে জগতের মানুষ মারুফত কি তা কেউ জানবে না। কাশেম চোখ খুলে ঘাতককে ডেকে বলল, শোনো ভাই তুমি তো আমাকে এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে, কিন্তু প্রথম কোপটা তুমি আমার গলায় দিও, ঘাড়ে দিও, প্রথম কোপটা যেন কোনোভাবেই আমার বুকে না লাগে। ঘাতক ডেকে বলল, কাশেম তোর বুকে কোপ দিলেও মারা যাবি, গলায় কোপ দিলেও মারা যাবি, তো বুকে কোপ কেন দেব না? কাশেম ডেকে বলে, এই মাত্র চোখ বন্ধ করে দেখলাম আমার দয়াল আমার বুকের মধ্যে আছে, এই বুকে কোপ দিলে পরে যদি আমার দয়ালের গায়ে লেগে যায় আমি মরে যাব, সহ্য হবে, কিন্তু দয়ালের গায়ে যদি আঘাত লেগে যায় এই আঘাত তো আমি সইতে পারবো না। কাশেমকে 9999 টুকরো করা হলো, ওই বস্তুগুলো নিয়ে দড়িয়াতে নদীতে ফেলে দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে এই ধারণা, বাবা গুরুর চরণে যদি কেউ মরে তারে আর কে মারতে পারে?
কাশেমের গোস্তগুলো আবার ঢেউয়ে তালে তালে এক জায়গায় এসে জোড়া হয়ে গেল। ওই পানির উপরে বসে জিকির শুরু করছে। আল্লাহ জিব্রাইলকে ডেকে বললো, জিব্রাইল ওরে উঠাই নিয়ে আয়। তো জিব্রাইল কাশেমের কাছে এসে বললো যে কাশেম চল। কাশেম বলল কে? বলে আল্লাহ তোরে নিয়ে যেতে বলছে, আমি জিব্রাইল। কাশেম ডেকে বলছে, আমি তো আল্লাহরে চিনি না রে। জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমারে চিনি না। বলে আমার চেনা লাগবে না, উঠেই নিয়ে। জিব্রাইল ফেরেশতা মায়ের রূপ ধরে গেল, বাবার রূপ ধরে গেল, কারো রূপে আর উঠলো না। আল্লাহ ওহি দিলেন পীর শিবলিকে, তুমি গিয়ে তোমার ভক্তরে উঠাও। তখন পীর শিবলি একটা নৌকাতে করে ভক্ত উঠাতে যায়, গিয়ে বলছে, কাশেম ও কাশেম বাজান উঠে আয়। তুমি কে? আমি তো দয়াল। কাশেম মনে করে জিব্রাইল যে কোনো রূপ ধরতে পারে, কারণ দয়ালের রূপ ধরার ক্ষমতা জিব্রাইলের নাকি। তা আল্লাহর ইচ্ছায় অনেক কিছু হতে পারে, কিন্তু শেষ বেলায় এসে ঠকে যাব। দয়াল বেয়াদবি নিয়েন না, ওই হাতখান আপনি যদি আমার দয়াল হন, আপনার হাতখান আমার চোখের সামনে একবার ধরেন। কেন? আমি দেখতে চাই যে হাত ধরে আমি বায়াত পড়েছি, ওই হাতে আমার এই হাতের ছাপটা আছে কি নাই। যখন হাতখান বাড়িয়ে দেয়, নকশায় নকশায় যখন মিল হয়ে গেল, হাতটা ধরে চুম্বন করে বলল, এটাই তোমার দয়াল না দয়াল। আজকে সামান্য নদী থেকে আমার উঠে নিয়ে গেলে, বলো পলসিরাতের পার ঘাটাতে আমি যদি পড়ে যাই এইভাবে, সেদিন আমার উঠে নেবে না। আজকে দয়াল ডেকে কয়, তুই কি একাই উঠে যাবি, একাই করে যাবি, আমারে নিবি না? আমার এই রূপটা তোর কলেজে অঙ্কন করে রাখিস, তুই আমার দোহাই দিবি, আমি তোর দোহাই দেব, দুইজন দুইজনের দোহাই দিয়ে আমরা একসঙ্গে পার হয়ে যাব। জগৎ সংসারে যদি আগেবার ওই রূপ কেউ কলেমে ধরে, আমি দেই ধারণা তার আর দুনিয়ার কোনো রূপ কোনো বই পড়তে বাকি থাকে না, একের ভিতরে সব হয়। তাই গানের মধ্যে ডেকে গাই, এই আদমেরই মধ্যে আল্লাহ অগলা মোকামের ভিতরে, বাহিরে পাবি না তারে বন জঙ্গলার পাহাড়ে, আছে স্বরূপে তার রূপ, দেনা তেল দরিয়ায় ডুব, স্বরূপে তার রূপ, দেনা তেল দরিয়ায় ডুব, আছে স্বরূপে তার রূপ, দেনা তেল দরিয়ায় ডুব। ওই দেখ মিম রূপে তে তাহার স্বরূপ, মিম রূপে তে তাহার স্বরূপ, তাহার স্বরূপ, ওরে মিম রূপে তে তাহার স্বরূপ, তিন ধারায় এক নদীর ঘাটে, আরে ধরবি যদি পাকড়া বানা তীরের হাতে, ধর্মী যদি পাকড়া বানা, ধর্মী যদি পাকড়া বানা আগে জানা পীরের হাতে, ধর্মী যদি পাকড়া বানা। একবার মোবাইল থয়ে যে ওর সেই সেই গুপ্ত দাবার উদ্দেশ্যে, এক জায়গায় আছে বসে, বাবাটে যারা মক্কায় যায়, যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ালে তাকে নিয়ে পাবে কাবাতে শরীফ আল্লাহ তাআলা, তা আল্লাহ আছে কোথায়? কাবায়। এবার যারা হজ করতে গেছে ওই মক্কায়, কাবা ঘরে আল্লাহরে বসা দেখছে না,
তাবাই কি ওই মক্কার ভিতর ডাল্লারে বসা দেখছে নিয়ত বান্দাটা কি হলো বাবাকে ওইটারে বলা হয় খলিল কাবা ইব্রাহিম খলিউল্লাহর কাবা আর একটা কাবা আছে ওরে কয় জলিল কাবা সে তো মুর্শিদের কৃপা নিয়ে বায়েতের পর মোবায়েত হইয়া যেদিন ওই হুজুরি কাবায় গিয়ে ভক্তি দিবা ওই এক রূপের মধ্যে আল্লাহ তোমার রাসূলুল্লাহ তিন জোড়া নেই দেখতে পারবা তখন আর নিরাকার থাকবে না শাখান হয়ে যায় একেবারে মোবায়েত হয়ে যায় ওর সেই গুপ্ত কাবার উদ্দেশ্যে বারোতে চব্বিশ মিশাইয়া নিজেই যাবি ফানা হইয়া যদি রে তোর ভাগ্যে জোটে আর ধরবি যদি পাকরা পানা আগে জানা পীরে হাটে ধরি যদি পাকরা পানা।